बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम प्रयोजना ओ परिवेशनाय उल्लास इस्लामिक एसेट प्रोडक्ट्स रॉयल प्लाजा द्वितीय तला सीडीए मार्केट आमतल रियाजुद्दीन बाजार चट्टग्राम मोबाइल 01711263461। আমার রসূলের একজন উম্মত, ঈসা নবীর একজন উম্মত, দুইজনের তর্কে বেজে গেল। ঈসা নবীর উম্মত বলতেছে, হে মুসলমানের ছেলে, তোমার নবী থেকে আমার নবী শ্রেষ্ঠ। ঈসা নবীর উম্মতে খদ দে, তোমার নবী তুন আর নবী শ্রেষ্ঠ। কেনে মুসলমানে ফুসল্লার কেনে মুসলমান জিজ্ঞেস করতেছে কিভাবে এইভাবে শ্রেষ্ঠ আমাদের নবী ঈসা আলাইহিস সালাম? একটা মাটির পুতুল বানিয়ে সেই পুতুলে ফুঁক দিলে সেটা অবিকল আল্লাহর সৃষ্টির মতো একটা পাখি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআনে আছে, একটা পাখি মাটি দিয়ে পাখি বানিয়ে পাখিতে ঈসা আলাইহিস সালাম ফুঁক দিলে সাথে সাথে এটা জিন্দা পাখি হয়ে যায়। আল্লাহ ঈসা নবীকে এই শক্তিটা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? তো এদিক দিয়ে আমার নবী তোমার নবী থেকে শ্রেষ্ঠ, তোমার রসুল তো আর এইভাবে মাটি দিয়ে পুতুল বানিয়ে এটাকে জিন্দা করতে পারে না, আমার নবী পারে, তাই আমার নবী শ্রেষ্ঠ। কিন্তু আমার রসুলের উম্মত উনি বলতেছে, না, আমার আখেরি নবী শ্রেষ্ঠ, যেটা আল্লাহ কোরআনে বলেছেন। এ যুক্তি দেখাচ্ছে, বলে যে আমার নবী শ্রেষ্ঠ, তার কারণ হলো একজন জন্মান্ধ মায়ের পেট থেকে জন্ম অন্ধ হয়ে দুনিয়াতে জন্ম লাভ করেছে, এই রকম অন্ধ মানুষের চুকের মধ্যে হাত মালিশ করে দিলে, ঈসা নবীর হাত লাগাইয়া দিলে ওই অন্ধ মানুষটা চক্ষুমান হয়ে যায়, তার চুকের মধ্যে দৃষ্টি শক্তি এসে যায়। সুবহানাল্লাহ। তাই আমার নবী মুসলমানের নবীর চেয়ে শ্রেষ্ঠ, আমার নবী এই কারণেই শ্রেষ্ঠ যেহেতু আমার রসুল কুষ্ঠরোগ মানুষের সমস্ত শরীর কেই ফেলেছে, কিন্তু আমার নবী যদি ওই শরীরের মধ্যে হাত বুলিয়ে দেয় কুষ্ঠরোগ ভালো হয়ে যায়। কুষ্ঠরোগ কি হয়ে যায়? তোমার মুসলমানের নবী তো এই সমস্ত কাজগুলি করতে পারে না, তাই আমার নবী শ্রেষ্ঠ। আমার নবী মরাকে জিন্দা করতে পারে, তোমাদের নবী তো মরাকে জিন্দা করতে পারে না। এইভাবে বলতে বলতে মুসলমান ওই খ্রিস্টানের কাছে হেরে যাচ্ছে, এমত অবস্থায় আমার গৌস বাগদাদ দুইজনের মাঝখানে এসে উপস্থিত হয়ে গেল। গৌস পাক দুইজনের মাঝখানে এসে কি হয়ে গেছে, উপস্থিত হয়ে গেল। গৌস বাগদাদ ওই খ্রিস্টানকে বললাম, ও আল্লাহর বান্দা, তোমার নবী মরাকে জিন্দা করতে পারে সেটা সত্য কথা, তোমার নবী মাটির পুতুলকে জিন্দা করে দিতে পারে এটা সত্য কথা, তোমার নবী কুষ্ঠরোগ ভালো করতে পারে সেটা সত্য কথা, তোমার নবী মরা জিন্দা করতে পারে, জীবিত মানুষ মরা গেলে তোমার নবী জিন্দা করতে পারে, কিন্তু আমার নবী মায়ের পেট থেকে মর অবস্থায় আসলে এই মরাকে নবী মুস্তফা জীবিত করে দিতে পারে। তোমার নবী তো
মায়ের পেট থেকে ডাইরেক্ট মরা আসলে সেটাকে জিন্দা করে নাই, জীবিত এসে মরে গেল এটাকে কি করেছে? জিন্দা করেছে। কিন্তু আখিরে নবী, ইনি এত বড় নবী যিনি এত ক্ষমতা সম্পন্ন, আসার সময় একজন মানুষ মরা হিসেবে আসল, কিন্তু আমার পেয়ারা নবী হাত মেসেজ করে দিলে সেই মরা মানুষ জিন্দা হয়ে যায়। আল্লাহ দিতেই তার রু দেয় নাই, কিন্তু আমার নবী রু দিতে পারে। শুধু তাই না, আমার নবী মরাকে জিন্দা করতে পারে। শুধু তাই না, আমার নবীর একজন আদনা গোলামও মরাকে জীবিত করতে পারে। তোমার নবীর আদনা উম্মত মরাকে জীবিত করতে পারে? সে লাজবাব হয়ে গেল, কিন্তু আমার নবীর একজন আদনা গোলাম উম্মত সেও মরাকে কি করতে পারে? জীবিত করতে পারে। ওই খ্রিস্টান আমার গোস বগদাদকে প্রশ্ন করলাম, হুজুর ওই রকমের একজন মানুষ আপনি দেখান যে মরাকে জীবিত করতে পারে? আমার গোস বগদাদ বলে দিলেন, আমি নবী নই, আমি রসুল নই, আমি সাহাবী নই, আমি তাবিউ নই, আমি নবীর একজন আদনা গোলাম, আমার নাম আব্দুল কাদের। আমি কিন্তু এই রকমের মরাকে আমি আব্দুল কাদের জিন্দা করে দিতে পারি। সুবহান, আমি কি করে দিতে পারি? এই রকমের ক্ষমতা আল্লাহ আব্দুল কাদের জিলানিকে দিয়েছে। হুজুর আমাকে একটু দেখান, আপনি কিভাবে মরা জীবিত করেন আমাকে একটু। গৌসু পাক বলতেছেন, একটা শর্তে আমি তোমাকে মরা জীবিত করে দেখাতে পারি, যদি তুমি মুসলমানের কালমা পড়ে ইমানদার হওয়ার ওয়াদা করো। হুজুর যদি আপনি মরাকে জিন্দা করতে পারেন, তাহলে আমি মুসলমানের কালমা পড়ে আপনার হাতে ইমানদার হয়ে যাব। তাহলে চলো, প্রায় কয়েকশো বছরের আগের একটা কবরস্থানে নিয়ে গেলে, নতুন কবরস্থান নয়, ওই কবরস্থানে মানুষ দাফন করেছে আজ থেকে কয়েকশো বছর হয়েছে, কবরের নিশানা নাই, এমন কবরস্থানে নিয়ে গেলেন। গৌস পাককে বলা হলো যে এখান থেকে একজন মানুষকে আপনি জীবিত করেন। এখন আমার গৌস বগদাদ, আমার গৌস বগদাদ উনি এমন একজন মানুষকে গৌস বগদাদ কবর থেকে জীবিত করে তুললেন, যে ব্যক্তি কোমর থেকে পা পর্যন্ত আগুন দাও দাও করে জ্বলতেছে। সুবহানাল্লাহ বলেন না? এমন একজন মানুষকে জীবিত করে তুললেন, কোমর থেকে পা পর্যন্ত ওই মানুষের আগুন দাও দাও করে জ্বলতেছে। এটা দেখলেন ওই খ্রিস্টান মানুষ আমার গৌস বগদাদকে জিজ্ঞেস করলেন, হুজুর আমি জানতে চাই, আল্লাহরে বান্দা সত্তর সত্তর বছর কবরের জমিনে এ গজবে আছে,
তার কোমর থেকে পা পর্যন্ত দাও দাও করে আগুন জ্বলছে, ব্যাপারটা কি? তখন আব্দুল কাদের জিলানি বলে দিলেন, এ ব্যক্তির উপরে তার মা অসন্তুষ্ট ছিল। তার মা তার উপর কি ছিল? নারাজ ছিল। সে মাকে সেবা করতে জানে নাই, মাকে রাজি করতে পারে নাই, মায়ের খেদমত করতে পারে নাই, মাকে অসন্তুষ্ট রেখেছে। নিচে উদর পূর্তি করে ঘরে বসে এয়ার কন্ডিশনে বউ বাচ্চা নিয়ে কেছে, মাকে শাকসবজি দিয়ে খাওয়াইছে, নিজে এয়ার কন্ডিশনে ঘুমিয়েছে, মাকে বারান্দায় ঘুমানোর ব্যবস্থা করে দিল, নিজে ল্যাপটপে শক চড়িয়ে ঘুমালো, মাকে একটা পুরাতন কি দিল, খাতা দিল ঘুমানোর জন্য। মায়ের সেবা শত্রুতা করে নাই, যার কারণে আল্লাহ সন্তুষ্ট হয়ে এই বন্দাকে এই গজবের মধ্যে রেখেছে। তাইলে মা যদি নারাজ হয় ওই সন্তানের গজব কবরের মধ্যে এভাবেই হয়ে থাকবে। এভাবে কি হয়ে থাকবে? প্যারা হাজরিন, মা বাবার খেদমত করবেন, সেবা শুশ্রূষা করবেন। আমরা এমন এমন যুবক আছি যারা মা বাবার খেদমত করতে জানে না, মা বাবার জন্য করতে জানে না, মা বাবার খেদমত করতে না জানলে আল্লাহ এভাবে গজব রাখবেন। এখন ওই মরা মানুষকে তুম আমার আব্দুল কাদের জিন্দা করলেন, ওই মরা মানুষ কেঁদে কেঁদে বলেন, হুজুর হুজুর, আপনি যেহেতু কবর থেকে আমাকে জীবিত করে তুললেন, আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিতে পারবেন, মুক্ত করে দিতে পারবেন? এই বাবা যখন বলাবলি শুরু করে দিলাম, আমার গোসি আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তুমি যদি জান্নাত পেতে চাও তোমার মায়ের কাছ থেকে মাপ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। মাকেও জীবিত করলেন, জীবিত করার পরে ও আল্লাহর বান্দা মায়ের কদমে মাপ চাইল, মায়ের কদমে যখন মাপ চায় মা দয়ালু, মা সন্তানের প্রতি নরম দুর্বল, এত কষ্ট দেওয়ার পরও মা সইতে পারে নাই সন্তানের গজব দেখে, মা আখাল দিলে মাফ করে দিলেন, মাফ করে দেওয়ার সাথে সাথে আমার গজব বাগদাদ বলে দিলেন, আল্লাহ তোমাকে জান্নাত নসিব করে দিয়েছে। সুবহানাল্লাহ, এত বড় দামি এই কারামত দেখে ওই খ্রিস্টান আমার গৌসু পাকের কদমে কালমা পড়ে ইমানদার হয়ে গেল। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, তাহলে ওলি আল্লাহদেরকে আল্লাহ এই ক্ষমতা কি করেছেন, প্রদান করেছেন? পৃথিবীর জমিনে যেভাবে পুরো পৃথিবী চালানোর জন্য একটা সরকার আছে, বাংলাদেশে একটা সরকার, হিন্দুস্তানে একটা সরকার, পাকিস্তানে একটা সরকার, আবার পুরো বিশ্বের সমস্ত সরকারগুলো নিয়ে একটা জাতিসংঘ আছে, সব সরকারগুলো নিয়ে কি জাতিসংঘ। এইভাবে এরা পুরো পৃথিবী কন্ট্রোল করে, পুরো পৃথিবী কি করে কন্ট্রোল করে, এটা হচ্ছে দুনিয়াবি জগৎ। কিন্তু আধ্যাত্মিক যে জগৎ আছে, অদৃশ্য জগৎ, অদৃশ্য জগতে সেই জগৎকে আল্লাহ পরিচালনা করার জন্য আল্লাহ তবারক তাআলা একটা মন্ত্রী পরিষদ গঠন করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার সরকারেরা পুরো পৃথিবীর সব সরকার একজুট হয়ে করোনা ভাইরাস প্রতিরোধ করতে পারে নাই, করোনা ভাইরাস কি করতে পারে নাই, করোনা প্রতিরোধ করিতে পারে কিনা? বেকুন বসি অত্যাধুনিক তথ্য প্রযুক্তি বিজ্ঞান লইনে বই গবেষণা করি, এখনো পর্যন্ত শুধু ভ্যাকসিন তৈরি করানো তার সাথে এখন খোনা হাজত নোয়াঙ্গির, খোনা হাজত নোয়াঙ্গির,
প্রতিরোধ করি না পারে। দুনিয়ার সরকার হল বেকুন বই নেই, আজি একদিন আর তুমি বৃষ্টি লাইব বেকুন হত, আজি কি লাইব দে বৃষ্টি লাইবি, তার বেকুন মিলিয়ে নে কোটি কোটি ডলার মারুত মাঝে সারে দিয়ে এক পুরো বৃষ্টি ফেলাই নাও পারে পারে কেন হন কি এগিন দুনিয়া বিসরকারের হাম ন এগিন ওই আধ্যাত্মিক জগতের সরকারের হাম জোরহান সুবাহানাল্লাহ। দুনিয়ার সরকার দুনিয়ার খাম ফারাদে ইতার আধ্যাত্মিক খামে গিন নফারে, এ কারণে দুনিয়ার সরকার অলের সরকার গঠন করিবার আগে দি দুয়ালে বিল্লাই আধ্যাত্মিক সরকার অলর কদম যাই। আর আর বাংলাদেশ মাঝি এই হিসেবে শাহজালাল ইয়ামনির মাজার পাকিবে একেবারে প্রসিদ্ধ হয়ে গিয়ে দেশের একেবারে মন্ত্রী মিনিস্টার চিফ জাস্টিস জজ অ্যাডভোকেট ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার যারা দেশের প্রশাসন আছে এমন কোন প্রশাসন নাই যারা শাহজালালের মাজারত না যায় পদত মাদি বইবের মার মার দোয়ালতে যাকো দেখুন রে। তাইলে দুনিয়ার সরকার হলো বুঝি দে তার গদি ঠিক লাই বিল্লাই অলি হলোর কদম লাইব ঠিক কি না হয় না। আর দেশের দুটিঙ্গে জানোয়ার হলো হদ্দে শাহ আমানতের মাজার লাতি মারি বাঙ্গি দো শাহ আমানতের মশাই হরান না মুসিরি টাঙ্গাই দে নাউজবিল্লাহ হয় না। যারা এ সমস্ত মন্তব্য করি আজি এগুন খন্ডে এগুন জিন্দা মরা উন জিন্দে তাইল কি উন গজবত আছে দেরি এগুন সাপ্তার শেষ সাপ্তার কি এখন সলিবদের শুধু সুন্নিয়তর সাপ্তার জোরহান সুবাহানাল্লাহ শেষ করে দিম না কি মা না বলে টাইম হইতে হইতে ঘন্টার পর ঘন্টা ধার গুনি বাপ রে বাপ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর এ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার আরশের মেহমান করতে আল্লাহ কত শান কত মান মুরকম আলিওয়ালার ও গো মদিনাওয়ালা ও গো মদিনাওয়ালা ও গো মদিনাওয়ালা দিদার দাগো শাহে মদিনা আর জোরে দিদার দাগো নবীর রওজা শরীফ নবীর ই দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে দিদার দাও দিদার দাও গো কের দরবারে একজন বাবুরসি বাবুরসি কাজ করত গোস পাকের কদমে সে ব্যক্তি বারো বছর বাবুরসি কাজ করার পরে সে মনে মনে নিয়ত করল কি আমি বারো বছর গোসপাকে দরবারে খেদমত করেছি গোসপাক মরা মানুষ আসলে জিন্দা করে দেয় অসুস্থ ব্যক্তি আসলে গোসপাকের কদমে
সে ভালো হয়ে যায়। এলমের জন্য কেউ আসলে তাকে এলম দিয়ে দেয়, দন দৌলতের জন্য আসলে তাকে দন মাল দিয়ে দেয়। আমি গোছ পাকের খাদেম, আমি একজন বাবুরসি, 12 বছর হয়ে গেল আমাকে, তো কোনদিন গোছ পাক একটা জর্র পরিমাণ দৌলত দান করে নাই। আমি গোছ পাকের কদম তালাক দিয়ে চলে যাব। সুবহানাল্লাহ বলেন না? আমি 12 বছর খেদমত করেছি, আমাকে তো কিছু দেয় নাই, সবাই একটা একটা নিয়ামত নিয়ে চলে যাচ্ছে, আমি কি দোষ করলাম? আমার একটা নিয়ামত দিল না, আজকে ভাতকে রান্না করে দেখব। উনি ভাতটা রান্না না করে আস্ত করে বাবুরসি তার লঙ্গরখানা বন্ধ করে দিয়ে পালিয়ে চলে গেল। তো বাবুরসিটা যেতে 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 সে তো চুরি করে পালিয়ে যাচ্ছে, কেমন দূর দিয়েছে দেখেন, ক্লান্ত হয়ে গেছে। এক জায়গায় গিয়ে ক্লান্ত হয়ে একটা গাছের তলায় শুয়ে পড়ল, ঘুমিয়ে আছে। ওই রাস্তা দিয়ে 70 জন আল্লাহর বলি এরা ধর্ম প্রচার করার জন্য টিম করে এক জায়গায় যাচ্ছে। কয়েকদিন ধরে এই আল্লাহর বলিরা পথ চলে হেঁটে আসতেছে, যে কোন বান্দা এদেরকে এক গ্রাস খানা দেয় নাই কাবার জন্য, কুদা নিবারণের জন্য। তো এরা আস্তে আস্তে ওই গাছতলায় যেখানে গৌছ পাকের বাবুরসি গুমজার গুমিয়ে আছে ওইখানে আসলেন। হঠাৎ করে 70 জন এরা দেখতেছে, কিরে ইনি তো ওই ব্যক্তি যিনি আমাদের গৌছ পাকের দরবারে খাওয়া দাওয়া রান্না করুন, উনি তো গৌছ পাকের দরবারের বাবুরসি। জোর বলেন না সুবহানাল্লাহ। এই 70 জন আল্লাহর বান্দা এরা খুশি হয়ে গেলেন, বলে যে আমরা কয়েকদিন তো খাওয়া দাওয়া করি নাই, কোনো আল্লাহর বান্দার মন ঘামে নাই আমাদেরকে খাবার দেওয়ার জন্য, আজকে আমরা গৌছ পাকের বাবুরসির উসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করব। আমরা গৌছ পাকের বাবুরসির উসিলা নিয়ে কি করব বলেন না? কি করব? দোয়া করব। 70 জন আল্লাহর বান্দা, 70 জন আল্লাহর মাহবুব বান্দা, ওলি আল্লাহরা এরা হাত তুললেন, আল্লাহ কয়েকদিন ধরে খাওয়া দাওয়া করে নাই, গোছ পাকের বাবুর সিরুসিলায় আমাদের দোয়া কবুল করো, খাবারের ব্যবস্থা করে দাও। সাথে সাথে হঠাৎ করে একজন আল্লাহর বান্দা এই 70 জন মাহবুব বান্দার জন্য খাবার নিয়ে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। তো গৌছ পাকের বাবুরসি তো পাশে ঘুমাচ্ছে, এরা যে তার উসিলা নিয়ে দোয়া করতেছে এটাই কান দিয়ে শুনতেছে। হঠাৎ করে তার চক্ষু খুলে গেল, খোলার পর দেখতেছে যে 70 জন আল্লাহর বান্দার সামনে কানা এসে গেল। গোস পাক তাকে কোন নিয়ামত দেয় নাই, সে দেখে নাই, কিন্তু এমন নিয়ামত আমার গোস বকদার তাকে দিয়েছে, তার নাম ধরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে ফেলে। গোস পাকের দরবারের বাবুসির নাম ধরে দোয়া করলে দোয়া কি হয়ে যায়? সে কেমন বন্দা! তাইলে গোস পাক তাকে কিরকম নিয়ামত দিয়েছে দেখে, নিজের ভুল নিজে কি করতে পারলো, বুঝতে পারলো। আমি মনে করেছি 12 বছরে আমার গোছ বকদাত আমাকে কিছু, মূলত আমার গোছ ভক্ত আমাকে নিয়ামতের ভান্ডার ঢেলে দিয়েছে। উনি রিটার্ন রিটার্ন, উনি ওই গাছতলা থেকে বাড়িতে যায় নাই, আবার পুনরায় গোছ পাকের কদমে হাজিরি দিয়েছে। আমার গোছ পাক তাকে দেখে মুস্কি মুস্কি হাসছে, কিরে তোমাকে তো কিছু দিই নাই, তুমি এই কারণে পালিয়ে গেছ, আবার আসলে কেন? আসছো 70 জন আল্লাহর বলি তোমার নাম ধরে আল্লাহর কাছে দোয়া করেছে। গোসপাক
শত মাইল দূর থেকে বেলায়েতের নজর দিয়ে সেটা দেখেছে কি না। তখন গৌস পাকের কদম ধরে কাঁদছে, হুজুর আমি ভুল করেছি আমাকে মাফ করে দাও। তো গৌস পাক বলতেছেন, যারা আমার কাছ থেকে এসে নিয়ে যাচ্ছে এসে নিয়ে যাচ্ছে এসে নিয়ে যাচ্ছে আর একদিনের মেহমান, আর তুমি তো আমার নিজের আপন, তোমার জন্য সমস্ত রাজবাড়ি খোদার খোদায় জাহান সব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ বুড়া হয়ে গেল, বাগদাদের বাদশাহ হারুনুর রশিদ কি হয়ে গেছে, বুড়াই গেল। একজনে ডল লাগাত দে বাদশাহ সাহেব পুরো দুনিয়ারে শেষই এনে ক্ষমতা লই এনে তো তুমি খাইতে খাইতে বুড়ে গেলে, তোমার তুমি কি খবর উন্মাদি জন্ম ফিরিব না দুনিয়াতে আর গই যার গই একিং গির গো। আচ্ছা তুই যা দিয়ে বুড়ে গিয়ে তোমার দাড়ি মুখ বেকিম ফাঁকি গেলি, তুই খবর দিলি তোমার অবস্থা কেন বসাই কেন বসাই, ইয়ে ডর খাই না ন খাই। বাদশাহ কিন্তু সে দুনিয়া বিশ দিন দেখি কিভাবে কাটিয়েছে সব সে জানে, এ কারণে বাদশাহ ফেফার ডিক্লেরেশন দিল পৃথিবীতে যারা কোন সমস্যায় আছে এরা বাদশাহ হারুনুর রশিদের দরবারে যদি আসে তাহলে বাদশাহ যেটার জন্য তারা আসবে যে যে উদ্দেশ্য নিয়ে আসবে সেই উদ্দেশ্য পূরণ করে দেবে। কেউ বিল্ডিং এর জন্য আসতেছে তাকে বিল্ডিং দিয়ে দিচ্ছে, কেউ জমির জন্য আসতেছে তাকে জমি দিয়ে দিচ্ছে, এইভাবে কেউ ব্যাংকের জন্য আসতেছে তাকে ব্যাংক দিয়ে দিচ্ছে। বাদশাহ রাষ্ট্রীয় সম্পদ নিজের সম্পদ স্থাবর স্থাবর সব মরার আগে আগে দান করে দিয়ে যাচ্ছে। এভাবে দান করতে করতে সন্ধ্যা হয়ে গেল, বাদশাহর পিছনে একজন মহিলা আল্লাহর বান্দিরি সব সময় পাকা করতেন, কি করতেন পাকা করতেন, সে বাদশাহ ওই মহিলাকে বলল, হে আল্লাহর বান্দিরি পুরো দুনিয়ার মানুষ আমার কাছে এসে সব নিয়ে যাচ্ছে, কিন্তু তুমি এতদিন আমার কাছে আসো আমার কাছে অবস্থান করছো, তুমি তো একটা জিনিসও আমার কাছ থেকে চাইলেন না, তোমার কি কিছু লাগবে না? বলতে হুজুর আমি তো আপনার কাছে আসি, আমি তো আসি এই আপনার কাছে, আমি আপনার কাছ থেকে কি চাইব, হুজুর আপনি যে চেয়ারে বসে আছেন আমি এই চেয়ারটা চাই। জোর বলেন না সুবহানাল্লাহ। কোনটা মানে কি, হুজুর আপনি যে চেয়ারে বসেন ওই চেয়ারে আমি বসতে চাই। এই কথা বলার পরে প্যারা হাজরে বাদশাহ হারুনুর রশিদ সবাইকে সব দিয়ে দিল, কিন্তু ওই বাঁদিকে বাদশাহ বলে দিলেন, তুমি যেহেতু সিয়ার চেয়েছ আমি তোমাকে সিয়ার দিয়ে দিলাম। সিয়ার যেতে দিয়ে আজি আর বাঁধি নাই তো, বাঁধিয়া দিয়ে কে গিয়ে খানা কে গিয়ে দে দুনিয়ার বাদশাহ সই ইচ্ছাই খাইতে খাইতে যেতে খাইস মিটি গিয়ে সিয়ারের মেলা মারি নে দেশর গো ফকির নি রাতুন মধ্যে তুলি দিয়ে দে ফকির নিবে কে গিয়ে দে। দুনিয়ার বাদশাহ যদি এই লোকগো বান্দিরে যদি দরিয়ানি যদি শিয়ারের বয় বাদশাহ বানাই দিতে পারে, আল্লাহর মাহবুব যারা বান্দা আছে এদের সাথে সম্পর্ক করলে এরা কি আমাদেরকে দুনিয়া আখেরাতের বাদশাহ বানাই দিতে পারে না? কি মোহাম্মদ সাফা তুনে তো হাম তেরে হে ये जहां चीज है क्या लोहे कलम तेरे हैं। ओ अल्लाह बंदरा
प्यार नबी मुस्तफार गोलम हो जाओ खुदार खुदाए जहान तुम्हार हो जाए आगे मुस्तफार गोलम बनो मुस्तफार गोलम इते नाम लेकर पड़े अल्लाहर कास थेके किछु चाइते हबे ना ऑटोमेटिकली सब तुम्हार हो जाए जोरे बोलें ना सुबहानल्लाह बाबुरसी उधर कैसे माप चाहिए माप चाहिए जिंदगी कटिए दिलें ताहले गोस पाकर दरबार बाबुरसीरो दम असे की ना अल्लाह बोली देर दरबार कुकुर दम आमदर चाहिए बेशी सुबहान अल्लाह बोलें कुकुर दम आमदर चाहिए एक कारण है इमाम आला हजरत सुन्नी दर इमाम समस्त विश्व जाने सुन्नी अतर हेड आला हजरत बोलते चे आमी गौस पाकेर भक्त होते चाहिना आमी गौस पाकेर दरबार बेल पड़ा एक टा कुकुर होते चाहे जोर बोलें ना सुबहान अल्लाह आधार आधार खुद तो आसना नहीं সিটি কর্পোরেশনে ছয় মাস পর পর অর্ডার করে তো কুত্ত বেকুম কি করি ফেল কিন্তু নিষেধ করে এক কান হতে বেল ফর আসে দেখ নমাই বেল ফর আসে দেখ কি করি কি কোন মারি ফেল কিন্তু বেল ফর আসে দিবে মারি না ফারিবা পালা কুকুর এবার প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর মনিবের সমস্ত খাদ্য ভান্ডার মনিবের এরিয়া যিনি পাহারা দেয় এই কুকুর সেই কুকুরের গলায় বেল পড়াছে এই কারণে তাকে মেরু না তত্রব আমার আলা হজরত বলেন কিয়ামতের মাঠে আমি যদি গৌস বক্তাদের কুকুর হয়ে উঠতে থাকি উঠতে পারি আমার গলায় যদি বেল পড়া থাকে আল্লাহর আমাকে দেখবে না বেলটা দেখে অনায়াসে আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেবে আরে তাকবীর আরে রিসালাত ইয়া রাসূল আরে গৌসিয়া সাইন শাহে বক্তা এই কুকুরের দাম আহা তাহলে ওলি আল্লাহর দরবারের কুকুরের কি আছে বলো না কুকুরের কি আছে এক জার গই জাদুকর ইতিতের ফৌকিয়ত ইতে বড় দিন জাহির করি বিল্লাহ বাগর ফিডের দিকে যার সওয়ার ইনিতে যার বাগে মানুষ খাই ফেলাই ইতে বাগর দি বাগর ফিডের দি সরিয়ে না কি করে দে ইতে তো জার গো এইভাবে সে যখন মানুষকে প্রদ বস্তু করতেছে আমার গোস বগদাদ নিজের দরবারের কুকুরকে বলে দিল হে আমার কুকুর তুমি এই বাক্যে কেয়ে ফেলো সুবহানাল্লাহ বলেন না কুত্তর ফেটিবে হত্তর ও এবার বাক খাইতারিব না কিন্তু আমার গোস পাকের দরবারের কুকুর যখন হ্যাঁ করলো বাকেটা গোস পাকের কুকুরের পেটের ভিতর চলে গেল জোরে বলেন না সুবহানাল্লাহ উনি যখন এই কুকুর যখন গোস পাকের সাথে সম্পর্ক করেছে গোস পাকের দরবার পাহারা দিয়েছে গোস পাকের দরবারে সব সময় থেকেছে তার দাম বেড়ে গেল এমন ভাবে বেড়েছে আল্লাহ এমন শক্তি তাকে দিয়েছে একটা বাক্য পর্যন্ত সে গ্রাস করতে সক্ষম হয়েছে জোরে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ শেষ কথা হলো এটাই দুনিয়ার প্রশাসন বৃষ্টি দিতে পারে না দুনিয়ার প্রশাসন মানুষকে খাবার আদি দিতে পারে না কিন্তু অদৃশ্যের প্রশাসন এগুলি মানুষকে প্রদান করতে পারে সুবহানাল্লাহ বলেন না তো আল্লাহ একটা অদৃশ্যের প্রশাসন তৈরি করেছেন
দুনিয়ার প্রশাসন তো আছে, একটা অদৃশ্যের কি করেছেন, প্রশাসন বানিয়েছেন। সালাসু মিআতিন হুমুল আওলিয়া। পেয়ারা হাজরেন, দুনিয়ার প্রশাসন আছে, ওই অদৃশ্যের একটা প্রশাসন তৈরি করলেন। ওই অদৃশ্যের প্রশাসন হলো আল্লাহর 300 জন মাহবুব আউলিয়ায়ে কেরাম। আল্লাহ অদৃশ্যের প্রশাসন তৈরি করে কিন্তু 300 জন ওলি দিনে, 300 জন ওলি আল্লাহ দিনে। ইতার দায়িত্ব কি? দুনিয়াত বৃষ্টি নিয়ে ওলি আল্লাহর কাছে হাত তুলি দোয়া শোন, আল্লাহ বৃষ্টি লাইব, তখন ইতারা বৃষ্টি ডালিব, আল্লাহ যেতে ইতার হইব, ইতার আল্লাহ তুই চাইব, আল্লাহ বৃষ্টি ঢালি দিব, রিজিক কমে গিয়ে ইতার আল্লাহ তুই রিজিক চাইব, আল্লাহ বন্ধ হলো রিজিক দো, আল্লাহ তখন রিজিক দিব। বন্ধা গজবত ফরগি ওলি আল্লাহর মনগামি, এই 300 জন যেতে আল্লাহর দরবার আত তুলি দিয়ে আল্লাহ গজব বন্ধ করে দো, খোদায় গজব বন্ধ করে দিব। আর কিন্তু সাইন্য জানিত দি ঠিক কিনা হ না? প্যারা হাজরেন, সালাসু মিয়াতিন হুমুল আউলিয়া, 300 জন অদৃশ্য জগতের মন্ত্রী পরিষদ আছে, ওয়াসাবুনা হুমুন নুজুবা। ওই 300 জন থেকে 70 জনের একটা ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টের নাম হলো নুজুবা। 70 জন, 300 জন থেকে 70 জনের একটা আলাদা টিম আছে, এই টিমের নাম হচ্ছে নুজুবা। ওয়ারবাউনা হুমুল আওতাদ, 40 জন হলন আব্দাল, জোর বলেন না সুবহানাল্লাহ। 70 জন হলেন নুজুবা, 40 জনের আর একটা ডিপার্টমেন্ট আছে, এটার নাম হচ্ছে আব্দাল। দশজনের আর একটা টিম আছে, এটার নাম হলো, এই ডিপার্টমেন্টের নাম হলো নুকুবা। ওসাবাহাতু হুমুল উরফা, 7 জনের একটা টিম আছে, এটার নাম হচ্ছে আরেফ। ওসালাসাতু হুমুল মুখতার, 3 জনের একটা টিম আছে, এদের ডিপার্টমেন্টের নাম হলো মুখতার। আর এই সব ডিপার্টমেন্টকে পরিচালনা করার জন্য একটা হেড অফ দা ডিপার্টমেন্ট আছে, ওবা হেড গৌসুল আজম, এই ডিপার্টমেন্টের নাম হলো গৌসে আজম, জোরে বলেন না সুবহানাল্লাহ। পুরো বিশ্বের জাতীয় ইন্টারন্যাশনাল কমিটি, জাতীয় সংঘ ওয়াশিংটনে, আমেরিকার সেই ওয়াশিংটনে জাতিসংঘের সংসদ আছে, আর এই অদৃশ্য জগতের 300 ওলিদের নিয়ে গঠিত মন্ত্রী পরিষদের একটা সংসদ ভবন আছে, আর সেই সংসদ ভবন হচ্ছে আল্লাহ সমস্ত বান্দাদের কেবলা হিসাবে যে কাবা শরীফ দিয়েছেন, সেই কাবা মুআজ্জামা হলো অদৃশ্যের ডিপার্টমেন্টের সংসদ ভবন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার গৌস পাক সেই কাবা শরীফে থাকেন, উনি ওইখান থেকে অদৃশ্যের এই 300 জন ডিপার্টমেন্টকে আমার গৌস বাগদাদ পরিচালনা করে, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই 300 জন থেকে 1 জন মৃত্যুবরণ করলে ওই জায়গাটা পূরণ করার দায়িত্ব গৌস পাকের। এই 300 জন থেকে 1 জন কি করলে, 1 জন ইন্তেকাল করলে সেটা পূর্ণ করার দায়িত্ব কার? তো একদিন আমার গৌস পাকের কদমে দরবারে চুরি করার জন্য একজন সুর ঢুকেছে, চুরি করবে গৌস পাকের দরবার, চুরি করার জন্য ঢুকেছে। আমার গৌস পাক কম দামি কাপড় সুপড় পরতেন না, আমার গৌস পাক খুব দামি দামি কি পরতেন, পোশাক পরিধান করতেন, রাজা বাদশারও এরকমের পোশাক পরিধান করতে পারতেন না, খুব শকিন করে চলতেন গৌস বাগদাদ, উনি শকিন করে চলতেন, রাজ দরবার ছিল। এই পোশাকগুলি চুরি করার জন্য
একটা সুট ঢুকেছে গৌস পাকের পুরা বাড়িঘর সব চুরি করে এক জায়গায় নিয়ে আসলো। যখন দরজা খুলে বের হতে যায় তখন সে অন্ধ হয়ে যায় আর সে যেতে পারে না। সে কি যেতে এভাবে চেষ্টা করতে করতে ফজরের আজান হয়েছে, মুয়াজ্জিন আজান দিয়েছে, আমার গৌস পাক সজাগ হয়ে গেল। গৌস পাক বিছানা থেকে উঠে গেলেন, এ আর বের হতে পারলো না, গৌস পাকের পালঙের নিচে সে লুকিয়ে থাকলো। গৌস পাকের চোখের নিচে লুকিয়ে থাকলো। মত অবস্থায় সিরিয়া থেকে খাজা খিজির আলাইহিস সালাম উনি সিরিয়া থেকে আসলেন, গৌস পাকের দরজায় করাগাত করলেন, হুজুর আসসালামু আলাইকুম, মান আনতা, তুমি কে? আনা খিজির, আমি হিজির আলাইহিস সালাম। তো তুমি এত সকালে সকালে ভোর বেলায় তুমি এখানে কেন আসলে? হুজুর এই কারণে আমি আসলাম 300 জনের ডিপার্টমেন্টের মধ্যে সিরিয়াতে একজনের মৃত্যু হয়েছে, হুজুর ওই স্থানটা পূরণ করার জন্য আপনার কাছে আসলাম। হুজুর একজন আব্দাল তৈরি করে দেন, আমি তাকে সিরিয়াতে দিয়ে আসি। জোর বলেন সুবহান। আর গো আব্দাল দো তো তোয়ালাই আয় আব্দাল তোয়াই ফেম হন্ডে এ ফজর বালাদ মেদি এ ফজর সর সর তোয়ান আয় আব্দাল হতুন দিও তুমি এসছো দে। আচ্ছা ঠিক আছে তিও হতা আর সৈন্য সিদ্ধি আব্দাল গো আসিবে তোয়াই বাইর করো ইমেল ওই সব ওই সুরহান সুবহান আল্লাহ। প্যারা হাজরিন এইভাবে আমার গোসে বাগদাদ যখন বলে দিলেন ওখান থেকে আব্দাল বের করো, যখন বের করার চেষ্টা করা হলো সে কান ধরে ধরে সিজদা দিচ্ছে, হুজুর জীবনে আর কোনোদিন চুরি করব না। আমার গৌস পাক বলতেছে কি রে এ আব্দাল যাও সিরিয়াতে চলে যাও। সে কে দেখে দে বলতে হুজুর আর জীবনে কোনোদিন চুরি করব না, চুরি করব না। খাজা খিজির দেখে আছে, গৌস পাক বলতেছেন তাকে বের কর, সে কেঁদে কেঁদে বলতে হুজুর আর চুরি করব না। এইভাবে আমার গৌস পাক বলেন ও দুনিয়ার মানুষ মুসলমান ও মুসলমান ও সুর, আমি আব্দুল কাদের জিলানির দরবারে সুর আসলে আমি সুরকে পর্যন্ত খালি হাতে ফেরত দিই না, এটা আমার নবীর সুন্নত, আমি খালি হাতে কাউকে ফেরত দিই না। সুতরাং ও সুর তুমি চুরি করে আমার ঘর থেকে কিছু নিয়ে যেতে পারল না, সেহেতু আমি তোমাকে কি দেব কি দেব। খাজা খিজির যেহেতু আব্দালের জন্য আসলো, আমার গৌস পাক সুরের মাথায় বেলায়েতের হাত দিয়ে দিলেন, মেসেজ করে দিলেন হে আল্লাহর বান্দা তোমাকে আমি নিয়ামত দিয়ে দিলাম, বেলায়েতের কান্ডারি বানিয়ে দিলাম, তোমাকে সিরিয়ার জমিনে আব্দাল বানিয়ে দিলাম, দুনিয়া আখেরাতের বাদশা বানিয়ে দিলাম। পীরকে গৌসুল আজম ইয়া গৌসুল আজম আল আর জোরখন ইয়া গৌসে আজম পীরন পীর আল পীরন পীর আল রোশন জমির আল বদলো মেরে বে তকদীর গৌসুল আজম দস্তাগীর সোলো এ পীরকে এ গৌসুল মাই হু তোমারি
दर का बिकारी आयशा है बगदाद आयशा है वास्ता तुमको प्यारे नबी का सुन लो मेरी फरियाद सुन लो मेरी फरियाद तोड़ो गिरदिश की जंजीर गौसुल आजम गिर सुन लो ए पीरो के गौसुल आजम सुन लो ए पीरो के पीर गौसुल दर से तुम्हारी अपने किसी मांग तू को नहीं है ताला नहीं है ताला आले नबी का सदका तुमने जूली में ताला बोल पीर बेन जीर गौसुल आदम तगीर सुन लो ए पीरो के गौसुल आजम अगीर सुन लो ए पीरो के पीर गौसुल प्यारा हाजरीन ए कारणे ओली अल्लाहर नजरे थकबो नजरे थकबो एदेर कष्ट के ये दुआ नेब एदेर कष्ट के की नेब কেউ যদি প্রশ্ন করে কেন যাও তাদের দরবারে দোয়া নেওয়ার জন্য যাই দোয়া নেওয়ার জন্য আমার নবী বলেন যদি বিপদে পড়ো উম্মত কাছে দারে কোনো আল্লাহর ওলির মাঝত থাকলে সেখানে গিয়ে তাদেরকে জীবিত অবস্থায় থাকতে যেভাবে তোমার মনের দুঃখ বোঝাতে ওইভাবে তাদের কবরে গিয়ে ওইভাবে দুঃখটা বোঝাবে তুমি নিয়ত করবে যে তোমার দুঃখের কথাটা সে শুনতেছে اطلب الحوائج الى الزبير الرحمائي من امتي اي بابا جكون তুমি মনের দুঃখের কথা বুঝাবে তানাজাহু ওয়া তারাজাকু ওই আল্লাহর বান্দা তোমার বিপদ দূর করে দিতে পারে তোমাকে ওই বিপদ থেকে মুক্ত করে দিতে পারবে এ কারণে আমরা ওলি আল্লাহর দরবারে যাই বলেন না ওলি আল্লাহর দরবারে সুন্নিরা ওলি আল্লাহর দরবারে কেন যায় না আজকের বিষয়টা হলো সুন্নিরা ওলি আল্লাহর দরবারে কেন এই কারণেই আমরা ওলি আল্লাহর দরবারে যাই আমরা ওলি আল্লাহদেরকে বিশ্বাস করি আজকে যাদের উরস পাক হচ্ছে এরাও এই দেশের মুহাক্কিক বড় এরা আল্লাহর মাহবুবিন বান্দা যারা মকবুলিম বান্দা ছিলেন যার কারণে আজকে এদের ফাতিহা আল্লাহ তাদের খেদমতকে কবুল করুন বলি আমিন